নমস্কাৰ বন্ধু বান্ধৱী সকল, সকলোকে স্বাগতম জানাইছোঁ আপোনালোকৰ মৰম চেনেল এক্সাম ইণ্ডিয়া আসামলৈ। তো আজি ৰাতিপুৱা এখন মই নটিচ লৈ আহিছোঁ আপোনালোকৰ সন্মুখত, যিখন আহিছে আপোনালোকৰ হেল্থ ডিপাৰ্টমেণ্টৰ পৰা, ডাইৰেক্টৰেট অফ মেডিকেল এডুকেশ্যন আসাম, ডাইৰেক্টৰেট অফ হেল্থ চাৰ্ভিছ আসাম, ডাইৰেক্টৰেট অফ হেল্থ চাৰ্ভিছ FW আসাম, ডাইৰেক্টৰেট অফ আয়ুষ আসাম। তো ইয়াৰ পৰা নটিচখন আহিছে, যিখন নটিচ আপোনালোকৰ যি আপোনালোকৰ স্কিল টেষ্ট বা ভাইভা অনুষ্ঠিত হ'ব তাৰ ওপৰত বেছ কৰি ইয়াত এই নটিচখন প্ৰকাশ পাইছে। আৰু ইয়াতে আপোনালোকক বহুকেইটা লিংক দিয়া আছে, আৰু সেই লিংককেইটাৰ জৰিয়তে আপোনালোকে আপোনালোকৰ এডমিট কাৰ্ডসমূহ ডাউনলোড কৰিব পাৰিব। আৰু ইয়াতে কি প্ৰচেছত হ'ব ইয়াত সম্পূৰ্ণ ইয়াতে লিখি দিয়া আছে। গতিকে যিহেতু মই কৈছিলোঁ আপোনালোকক যে 20 তাৰিখৰ আগত আপোনালোকক হয়তো কোনোবা এখন নটিচ দিব, আৰু নতুবা আপোনালোকক হয়তো ৰিজাল্ট দিব বা তেনেকুৱা ধৰণৰ কিবা এটা কৰিব। তো আজি ধুনীয়াকৈ আপোনালোকক এই বিষয়ে জনাই দিলে, আৰু এতিয়া আমি পলম নকৰি এই যিখন নটিচ, এই নটিচখন অলপ পঢ়ি চাওঁ। পঢ়ি চালে আপোনালোকে ভালকৈ আপোনালোকক মই বুজাই দিব পাৰিম। This is for information of all concerned candidate who applied for the grade 3 technical post under the establishment of Directorate of Health Service Assam, Directorate of Health Service Assam, Directorate of Medical Education Assam, Directorate of Ayush Assam, advertised by advertised number 12 Purinidu, aru 7 December 2021 hoisil, aru thik tenage etu dated 7 December 2021 gote kita apunalokor 7 December 2021 thik tenage 9 December 2021 ena বহুকেইটা আপোনালোকৰ এডভাৰটাইজমেণ্ট ওলাইছিল একেলগে লগ হৈ কিনে। আৰু ইয়াতে আপোনালোকক দিয়া আছে যে ডেটেড 26 February 2022 ডেট দ্য ৰোল নাম্বাৰ্ছ অফ কেণ্ডিডেট হু আৰ শ্বৰ্ট লিষ্ট ফ্ৰম দ্য ৰিটেন এক্সামিনেশ্যন হেল্ড অন 29 May 2022 উইল বি এভেলেবল অফ দ্য ইন দ্য অফিচিয়েল ৱেবছাইট অফ ডাইৰেক্টৰেট হেল্থ চাৰ্ভিছ। এনেকৈ আপোনালোকক দিয়া আছে যে ৰিটেন এক্সামিনেশ্যন যিটো আপোনালোকৰ সেই হৈ গৈছিল 2022 বৰ্ষৰ 29 মে'ৰ কথা ইয়াত কোৱা আছে আসাম। আৰু ইয়াতে কেইটামান আপোনালোকক লিংক দিছে, ঠিক তেনেকৈ আপোনালোকক চাব। এতিয়া দ্য শ্বৰ্ট লিষ্ট কেণ্ডিডেট উইল হেভ টু এপিয়াৰ ইন স্কিল টেষ্ট এণ্ড ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন শ্বিডিউল টু বি হেল্ড অন 24/4/2023। ঠিক তেনেকৈ আপোনালোকৰ এই 26 তাৰিখ 25 তাৰিখ আৰু 26 তাৰিখ এই তিনিদিন ডেট দিয়া আছে। এজ পাৰ শ্বিডিউল হুইচ উইল বি আপলোডেড ইন দ্য ৱেবছাইট ইন মেনশ্যন এবভ, হাউএভাৰ দ্য লিষ্ট অফ শ্বৰ্ট লিষ্ট কেণ্ডিডেট ফৰ দ্য পষ্ট অফ টেকনিকেল এটেণ্ডেণ্ট গ্ৰেড 3 শ্বেল বি ডিক্লেয়াৰ লেটাৰ। তো ইয়াতে এই কথাই দিয়া আছে যে মই কৈছিলোঁ আপোনালোকক যে চবকেইটা পষ্টত গোটেইকেইটাৰে আপোনালোকৰ ভাইভা বা স্কিল টেষ্ট নহয়, যিহেতু সময় কম আছে। গতিকে সেইকেইটা কেইটামান পষ্টৰ কথাই কৈ দিয়া আছে। আৰু তাত 24/25 আৰু 26 তাৰিখৰ এই আপোনালোকৰ যি স্কিল টেষ্টসমূহৰ বিষয়ে ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যনৰ কথা ইয়াতে লিখি দিয়া আছে। আপোনালোকৰ হয়তো স্কিল টেষ্ট আৰু ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন হ'ব। আৰু ইয়াতে দিয়া আছে যে টাইম এণ্ড ভেনিউ ফৰ এপিয়াৰিং ইন দ্য স্কিল টেষ্ট এণ্ড ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন এলং উইথ আদাৰ ইনষ্ট্ৰাকশ্যন ইনক্লুডিং লিষ্ট অফ ডকুমেণ্ট টু বি ছাবমিটেড শ্বেল অলছ' বি নটিফাইড ইন দ্য নটিচ। কেণ্ডিডেট আৰ ডাইৰেক্টেড টু ব্ৰিং অল দ্য ৰিলিভেণ্ট ডকুমেণ্ট এণ্ড এ ছেট অফ ফটোকপিজ টু বি ছাবমিটেড এট দ্য টাইম অফ এপিয়াৰিং ইন দ্য স্কিল টেষ্ট এণ্ড ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন প্ৰচেছ। তো এই গোটেইকেইটা ডিপাৰ্টমেণ্টৰ আপোনালোকৰ হেডবিলাকে, ডাইৰেক্টৰ বা কণ্ট্ৰলাৰ, এই সকলোৱে এইখন ফৰৱাৰ্ড কৰিছে জইণ্ট ছেক্ৰেটাৰী পৰ্যন্ত। গতিকে আপোনালোকে এই যিসমূহ আপোনালোকৰ ডকুমেণ্টছ 24/25/26 তাৰিখৰ ভিতৰত আপোনালোকৰ এই স্কিল টেষ্ট বা ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন যে হ'ব সেইকেইদিনত, গতিকে সেইকেইদিনত আপোনালোকে ধুনীয়াকৈ সেইকেইখন লৈ যাব। আৰু তাত আপোনালোকৰ যাতে কোনো ধৰণৰ প্ৰব্লেম, বেমেজালি সৃষ্টি নহয়, সেইটো কথা আপোনালোকে মন কৰিব। তো আজি যদি আপোনালোকৰ কিবা ডকুমেণ্টছৰ প্ৰব্লেম আছে বা কিবা আপোনালোকৰ অৰিজিন ডকুমেণ্টছ, হয়তো পাছ চাৰ্টিফিকেট, যদি আপোনালোকে ডিগ্ৰী কলেজখন য'ত পঢ়িছিল, যোনখন আপোনালোকৰ ইউনিভাৰ্চিটি, গুৱাহাটী ইউনিভাৰ্চিটি বা ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ পৰা যোনখন দিয়ে, সেইখন যদি আপোনালোকৰ লগত নাই, আপোনালোকে পাছ চাৰ্টিফিকেট এখন কলেজৰ পৰাও পায় প্ৰভিজনেল, সেইখন আপোনালোকে লৈ আহক। আৰু সেইখনৰ হয়তো টাইম লয়, অলপ দুদিন বা তিনিদিনমান টাইম লয়। গতিকে সেইকাৰণে আপোনালোকে আজি আপোনালোকে পলম নকৰি কলেজত যাওক, যাই কিনে আপোনালোকে এই এপ্লিকেশ্যন কৰক, ফৰ্মখন ফিল আপ কৰক, আৰু সেইখন আপোনালোকে অৰিজিন যোগাৰ কৰক। কাৰণ কিয়, এখন ডকুমেণ্ট যদি আপোনালোকৰ কিবা কাৰণত ভুল হয় বা ডকুমেণ্টখন যদি আপোনালোকে দেখাব নোৱাৰে, তাত তেওঁলোকে হয়তো লৈ ল'ব যে একো প্ৰব্লেম নাই, লৈ ল'লোঁ, পিছত দিবা জমা, এনেকৈ ক'ব পাৰে। কিন্তু যিহেতু প্ৰচেছটো হৈছে ফাষ্ট, 6 মে'ত ৰিজাল্ট দিব আপোনালোকৰ, গতিকে কিমাননো দিন থাকিব, 10 দিন। গতিকে সেইকাৰণে কৈছোঁ আপোনালোকে যিসমূহ ডকুমেণ্ট এইকেইদিনতে পলম নকৰি, যিহেতু চাকৰিৰ কথা, আপোনালোকে পলম নকৰি যিসমূহ ডকুমেণ্ট, সম্পূৰ্ণ ডকুমেণ্ট লগত লৈ কিনে আপোনালোকে যাব, যাতে আপোনালোকৰ কোনো ধৰণৰ ৰিজেক্ট
করার বাবে চান্স না থাকে আর যেহেতু আপনার পোস্টও মানে বহুত বেশি আছে আর ক্যান্ডিডেটর সংখ্যাটা কম যেহেতু বহুত কম ক্যান্ডিডেটে পরীক্ষাটা দিছে আর বহুতখিনি কম ক্যান্ডিডেটে পরীক্ষাটা দিছে আর তেওঁলোকে এই শর্ট লিস্ট করে কেনে আর বহুখিনি ক্যান্ডিডেট রিজেক্ট করব ডকুমেন্ট ভেরিফিকেশনের জড়িয়ে গতি সেইকারণে মানে কোথাও যদি আপনার মানে কাট অফ দিছিল ধরনের কাট অফ হয়ে যাব তাতক বেশি কমও না যায় বা উপরতো না যায় আর যে ধরনের মানে হেলথের বিষয়ে আপনার কইসল সেই ধরনের হেলথের নোটিস আপনার আগত আজি মানে দেখাব পারিছো ভাল লাগিছে 20 তারিখের আগতে গতি আপনাদের সেই কারণে বিশ্বাস রাখক আপনার যিনি ডকুমেন্টস ডকুমেন্টসখিনি ধুনিয়াকে সুন্দরভাবে আপনার শর্ট লিস্ট করার ক্ষেত্রে আপনাদের লই যাব কিন্তু আপনার যদি কোনোবার EWS বা OBC যদি ক্যাটেগরি বিলং করে আছে উদ্দেশ্যে মানে কথা কই লো যে OBC যিনি ক্যান্ডিডেট আছে যিনি সার্টিফিকেট সার্টিফিকেটখিন ধুনিয়াকে অরিজিন কি যিনি আছে যকর বা OBC অফিসের যে সেই ডকুমেন্টস আপনাদের প্রভাইড করব আপনাদের EWS যিনি ক্যাটেগরি যিনি বিলং করে আছে উদ্দেশ্যে মানে কোথাও যে EWS সার্টিফিকেট আপনাদের ভালকি আপনাদের দিব কারণ EWS যখন সার্টিফিকেট বর্তমান সরকারে উঠাই দিছে সরকারের চাকরির এডুকেশন পার্পাসত ইউজ করে বারো গতি EWS যখন সার্টিফিকেট আছে সেইখান আপনাদের ধুনিয়াকে যদি আপনাদের ভ্যালিড হয় তেতিয়া আপনাদের উলাই লব আর উলাই লো কেনে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা স্কিল টেস্ট হওয়ার পশত আপনাদের সেইখান তাত দেখাব কারণ EWS ক্যাটেগরির যিনি বিলং করে আছে বা OBC ক্যাটেগরি যিনি বিলং করে আছে রিজেক্ট হওয়ার বহু বেশি চান্স দেখা যায় কিন্তু ST বা SC ক্যান্ডিডেটর কিন্তু এই বিষয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকা দেখা যায় গতি সেই কারণে কোথাও যে আপনার যদি যাস্টত আপনার এপ্লাই করেছিল সেই কাস্টরে আপনার যখন সার্টিফিকেট সেই সার্টিফিকেটখন ভালক আপনাদের লই যাব আর সেইখান সার্টিফিকেট যদি একদম অরিজিনখন লই যাব যাতে কোনো ধরনের রিজেক্ট করার চান্সেস না থাকে তো আজিলে এইখিনিয়ে ভিডিওটি শেয়ার করে দিব যিমান পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করব এনেকা লেটেস্ট আপডেট পাওয়ার আর ইয়ার মানে ইয়াতে আপনার সেই রিজেক্টর সম্পর্কে যিনি দমজাত পড়েছিল এই বিষয়ে কলো আর স্কিল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর আপনার কলো আর ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার ফটো হোক বা আপনার যরিজিন যিনি ডকুমেন্ট সেইখিনির ফটো কপি নিব আর আপনার পাসপোর্ট ফটো ঠিক তেনে আপনার আধার কার্ড পান কার্ড এইবিলাকর এটা একটা জেরক্স লই যাব আপনার কোনো ধরনের প্রবলেম নহব আর অরিজিন কপিখিনি কিন্তু নিবলে না পাহরিব তো ভিডিওটি শেয়ার করে দিব ধন্যবাদ।